কোনো গাড়ি কৈফিয়ত বা জবাবদিহি ছাড়া না যাইতে পারে ডিউটি কি এটাই তো না বাইরে কোনো কাজ আছে না স্যার আমাদের কাজ হচ্ছে গাড়ি কোন গাড়ি অবৈধভাবে যেন কোনো গাড়ি রোডে চলাচল করতে না পারে যেগুলোর কারণে ফিটনেস বিন গাড়ি যেগুলোর কারণে মানব জীবনে সমস্যা হতে পারে মানুষ দুর্ঘটনার কবলে পড়তে পারে সেই ডিউটি যদি তোমরা ঠিকমতো না করো তাহলে তোমরা কিসে কি করে চাকরি বহাল রাখবে না স্যার আমরা তো সবকিছুতে সৎ এবং দায়িত্ব পালন করতেছি একবারে মনে করো নিজের আত্মবিসর্জন দাও স্যার কালকে ডিউটি থেকে ঘুমাইছো তুমি না স্যার একটু হো না স্যার মাসুদা বলেছে ঠিক তুই মিছা কথাটা ছাড়িয়ে হনো ভালো একটা কথা কইলাম না 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 আমি জীবন ছাড়ার সাথে আমি জীবন আমি চাও ডিউটি থেকে কোনো ঘুম নাই স্যার হ্যাঁ মিছা কথা কি অপরাধ দমন করে হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য আর বাইরে কোনো লক্ষ্য আছে আচ্ছা আমি ডিউটি অবস্থায় তোমার তুই করে কইছি সরি আপনি আর এর মিছা কথা কইনা যায় সরি বলো হ্যাঁ আমার বন্ধু স্যার এর লাগে মুখ দেয় বলতে না ঠিক আছে সরি দেখছেন স্যার কালকে হ্যাঁ টল দাও কথা কইনা টল দাও উল্টা পাল্টা টল দিলে হবে টল দিতে এইভাবে 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 তোমরা এইভাবে টল দিবা ওই দিক দিয়ে হুরুত করে একজন গাড়ি লিয়ে চলে না স্যার বেসম্ভব স্যার আচ্ছা আমি রেফার হইলাম ভাই যাও না কিয়া সামনে মোবাইল কোর্ট কইছে হ্যাঁ তোমার মোবাইল কোর্ট তুমি তাড়াতাড়ি গাড়ি টানো পুলিশ মামুর আটকে দেবো থাক পুলিশ তুমি যাও আমরা কি এদের সৌদি আইছি নাকি বুঝুন যা বুঝছি হ্যামলেট নাই কাগজ নাই গাড়ি তোমার কাছে যাবে আর দাও ধরো টানো গাড়ি আপনাদের গাড়ি কার গাড়ি আমার আপনার গাড়ি কাগজটা দেখান একটু আর আমরা বেশি কিছু না সামান্য কিছু তথ্য যাচাই করব তারপর আপনি চলে যাবেন আপনাদেরকে সাময়িক বিরক্তি করার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত স্যার মূলত কাগজ তো আমরা বাড়িতে রেখেছি কাগজ বাড়িতে রেখে গাড়ির কাগজ বাড়িতে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সটা দিন ড্রাইভিং লাইসেন্স তো কি লগে আছে লগে আছে সে জীবন গেলেন যাইছি না মূলত দুনোটাই বাড়িতে রেখেছি সেন্টার বর্ডার নিরাপদ সেফটি হেলমেট কুত আমরা সাময়িক প্রাথমিক ভাবে বুঝতেছি গাড়ির কাগজ গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাড়িতে হেলমেট বাড়িতে কিন্তু গাড়ি কোথায় গাড়ি রাস্তায় স্যার গাড়ি রাস্তায় রাস্তাতে তাহলে গাড়ি কেন বাড়িতে থাকো না স্যার বেশি না দুই আলি ডিমের লাগে একটু সামনে দাইতাছি আন্ডা আনবে না আন্ডা আনবার দাইতাছি মুরগির ডিম মুরগির ডিম এই অপরাধের জন্য যদি আমরা থানায় নিয়ে গিয়ে মুরগির ডিম থেরাপি দেওয়া শুরু করি হ্যাঁ ডিম থেরাপি ইয়েস স্যার বুঝলাম না স্যার আপনারা কি গুছায় গেছে এখন আমরা কি মানে বলতাছেন মানে কন্ট্রোল স্যার 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 এক মিনিট স্যার আমরা জায়গা তুমি ড্রাইভার স্যার আমরা তো বাজারে যাইতাম না শহরে যাইতাম ড্রাইভার আমি তো ড্রাইভার আমার ড্রাইভার তুমি লুঙ্গি পরে কেন গাড়ি লয়ে বাইরে স্যার গরমে মাই দে লুঙ্গি ড্রেস বাইক মোটর বাইক ভাই ভাই 100 বারে বারে গুলাম যে লুঙ্গিটা খুললা ফ্যানটা বিন্দা এই এত টাউন দিও আস্তে 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 স্যার না মূলত আমি তারে বাইরে এসে সময় কইছি যে লুঙ্গিটা খুললা ফ্যানটা লয়ে বাইরো আচ্ছা জি স্যার আচ্ছা শুনেন এখানে সারাসারি আলাপ পরে এখানে আপনাদের টোটাল ভুলটি ধরতেছে এক আপনার মাথায় হেলমেট নাই দ্বিতীয়ত গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই তৃতীয়ত আপনার লাইসেন্স নাই চতুর্থত হইতেছে আপনার যে দুইটা এখানে আয়না থাকে গাড়ির আয়নাটি আসলো কারণ কি জানেন আমি কই একটু একটু হ্যাঁ আপনাদের একটা আয়নাও নাই আপনারা টোটালি সম্পূর্ণ আইন লঙ্ঘন করছেন সো আপনাদের শাস্তি পেতেই হবে স্যার কারণ হচ্ছে এই আয়নাটি কালকাও আছিল ঠিক আছে এই বদমাশে হার বই বলে মুখ দেখতে রে না এই কারণে আয়না খুললে তার বইরে ককি এটা দে তুমি সাজবা এটা বাংতো না পড়তো না ছুড়ু মুড়ু আয়না মেকআপ করবা ওই বেড়া ওখান থেকে স্যার আটকাই তখন কি করা আয়না মালিক দেখে মা আয়না ড্রাইভার লেখার বুঝতেছ না এই যে আমার অনেক বেদাবি করতেছে তো কত বড় সাহস আয়
একটা কথা তোমাদেরকে বলি হ্যাঁ বলে এই যে হেলমেট তোমরা হেলমেট পরে রাস্তায় বাইরে লিখে আমরা কি সুকে পালঙ্কে শুয়ে ঘুমাবো এরকম আমাদের পকেটে 10 12000 টাকা ঢুকবে না আমাদের বউ বাচ্চা উন্নতি হবে এরকম কিছু না না স্যার তাহলে তোমরা হেলমেট পরে বাইরেইবা না না বাইরেইবা সেটা আমরা কেন যাচাই করব বলো নাকি স্যার তোমরা হেলমেট নিবো গা না না কেন আমরা কেন তোমাদেরকে বলবো যে তো কথা কি স্যার জানেন আজকে পুরাটাই আমরা ভুল করে আলছি আমার কথা শেষ করতে দাও হেলমেটের প্রয়োজনীয়তা কি হেলমেটের প্রয়োজন তো যে মাথার যাতে কোনো আঘাত টাঘাত না লাগে আঘাত কি আমার মাথায় লাগবে না তোমার মাথায় লাগবে না না আমার মাথায় তো লাগবে দুলা বালু যাতে না এই কারণে আর কি হেলমেট ব্যবহার এটার কি কাম লুকিং গ্লাস এর লুকিং গ্লাসটা কেন নাই এই গ্লাসের কারণ তো ফিচার গাড়ি দেওয়া না লাগে ওয়ান হ্যাঁ তো দেখে তারপরে আইনে দেখো এখন তোমরা চালায় যাইতো হুট করে একটা পিছন থেকে গাড়ি এসে মাইরা দিল জীবনের ক্ষতি কার হইব পুলিশের হইব নাকি তোমাদের হইব আমাদেরই হইব স্যার আচ্ছা এখন ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব কি তুমি পাক্কা ড্রাইভার হইছো অদক্ষ একজন ড্রাইভার যখন ড্রাইভ করে বাইক রাইড করে তখন কি তার দ্বারা যে কোনো অপরাধ যে কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে হুম এটা নিয়ন্ত্রণ করা পুলিশের কাজ এবং তোমাদের সতর্ক থাকা উচিত আচ্ছা গাড়ির লাইসেন্সের গুরুত্ব কি স্যার গাড়ির লাইসেন্সের গুরুত্ব হলো যে তুমি গাড়ি লয়ে বাড়াইছো আমি আইনা চাইছি না স্যার জোর করে আনছে আমি এলাকার পাতি নেতা কথাটা শোনো আগে এই ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব কি তুমি জানো এই যে তুমি গাড়ি লয়ে বাড়াইছো অহন হে দূরা ফেল গেলা দুজন আটকে গেল তুমি গাড়ি চুরি করে আনছো এখন যদি তোমার নামে লাইসেন্স থাকে তাহলে একবার কই করবো এই গাড়ি তোমার চুরি করা তাইলে মূল ঘটনা আসলে তোমরাই ভুল করো হ্যাঁ এবং তোমরা ভুল করো করে সমস্ত দোষ আইনের লোকে তোমাদেরকে নিরাপত্তা দিতেছি স্যার এইভাবে তো হবে না আমি শুনছি কুসুমপুর থানার অফিসারের সাথে বিয়াদবি আমাদেরকে ঘুষ খাবে না ঘুষ খাওয়া পুলিশ আর জীবন পুলিশ দেখলে মনে হয় যে পুলিশে ঘুষ খায় এই নীতি তোমাদেরকে এই ধারণা কে দিয়েছে তোমাদের স্যার আসলে মূলত আমার ভুল হয়ে গেছে আমি যদি আবার তো বাইরে হই তাহলে আবার স্যার গাড়ি তো দেহে যায় না শুনো তোমরা যে শুরু করে অপরাধ করছো এর লাগে শুধু তোমরা গাড়ির দোষ আমরা গাড়ি ডাই থানাতে নিলাম বলে ঘুষের অপরাধে ঘুষ হাজার অপরাধে তোমাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে মামলা দেওয়া হবে আজ স্যার মাফ করুন না 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 কোনো মাফ না যাও এই কোনো মাফ না চান্তো বদ যাই আগো করে দাও 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 খারাপ 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 এই হ্যান্ডকাপ কই আচ্ছা আচ্ছা গাড়ি দুটো চালান যেত না কেউ এই এই দাঁড়াও 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 কে হ্যাংকে লাগবে না এই যে পরে দরমার এই যে নগদ আসো 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 আসো